প্রতিদিন বিভিন্ন স্থানে সম্পত্তির বিরোধের জেরে পারিবারিক কলহ, হামলা মামলা, এমনকি খুনের ঘটনাও ঘটছে। এর জের ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণ ছল 26 বছর বয়সী এক যুবকের। স্বজনরা অপরাধীদের গ্রেফতারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছেন। চট্টগ্রাম থেকে আশিকের ক্যামেরায় মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সৈয়দ কুজইয়া বারখাইনে মোবারক হোসেন জুলহাস নামে এক যুবককে 29 এপ্রিল তার বাড়ির সামনে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করা হয়। হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে গত 1 মে রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার সাথে সাথে ওরা চলে গেছে, তারপর আমি ওকে গিয়া করে গাড়িতে করে আমি নিয়ে আসছি সরকার মেডিকেল। সরকার মেডিকেল নিয়ে এসে ওরা তোরাদের বলতেছে ওর সিরিয়াস, আপনারা চলে যান সিটাংয়ে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন নিহতের স্বজনরা। আমরা যাইছিলাম তিন ভাই, আমরা তিন ভাই যে আমরা এক ভাই হয়ে গেছি, এখন আমরা সেই ওরার ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তির আবেদন করছি। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান, পুলিশ প্রশাসন আসামি ধরার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার এখানে আগে মারামারি হয়েছে, আমাদের এখানে মামলা হয়েছে, মামলা হওয়ার পর গতকাল তিনটা মারা গেছে এবং এটা মারা গেছে রূপান্তর হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।